আমরা জানি পৃথিবীতে সবথেকে বুদ্ধিমান প্রাণী মানুষ, কিন্তু আমরা যে একমাত্র বুদ্ধিমান প্রাণী তা নয়। অন্য কোনো এক গ্রহে, অন্য কোনো এক গ্যালাক্সিতে যে প্রাণী আছে বলে অনেকে মনে করে, যাদের আমরা এলিয়েন বলি, যারা নিঃসন্দেহে আমাদের থেকে বেশি বুদ্ধিমান। তো মানুষের যদি এমনই বুদ্ধিমান এলিয়েনের সাথে সামনাসামনি হয়, তাহলে কি হবে তা আমরা জানি না, তার কেবলমাত্র কল্পনা করতে পারি এবং তা দেখতে আমরা মুভি দেখি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই 7টি মুভি নিয়ে বলবো যেগুলো এলিয়েন নিয়ে তৈরি। নমস্কার বন্ধুরা, মুভিস ফ্যাম বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এমনই নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তাহলে বেশি আর দেরি না করে শুরু করি। নাম্বার একে আছে এলিয়ান কোভিনান্ট মুভি, যেটি এসেছিল 2017 সালে। এটি একটি অ্যাকশন থ্রিলারে ভরপুর সায়েন্স ফিকশন মুভি। যে মুভিতে দেখবেন কলোনি স্পেসশিপের নাবিক এবং তার ক্রুরা একটি গ্রহ থেকে রেডিও সঞ্চারণ শুনতে পায় এবং সেখানে যায়, এবং তারা ওই গ্রহে গিয়ে রেডিও সঞ্চারণের উৎস খুঁজে। সেই তদন্তের সময় তারা এলিয়েনের মুখোমুখি হয়ে যায়। তারা সেই গ্রহ থেকে বেঁচে ফিরতে পারে কিনা তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। এই মুভিটিকে IMDb রেটিং দিয়েছিল 6.4 এবং 80% গুগল ইউজার থেকে পছন্দ করেছিল। নাম্বার দুয়ে আছে I Am Number 4 মুভি, যেটি এসেছিল 2011 সালে। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলারে ভরপুর সায়েন্স ফিকশন মুভি। এই মুভিতে দেখবেন জন স্মিথ নামের ছেলের এক অদ্ভুত শক্তি থাকে, যার ফলে অন্য গ্রহের কেউ ওকে মারতে চায়। কেন ওরা ওকে মারতে চায়, ওরা মারতে পারে কি না তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। এই মুভিটিকে IMDb রেটিং দিয়েছিল 6.1 এবং 88% গুগল ইউজার্স একে পছন্দ করেছিল। নাম্বার তিনে আছে এমনই এক মুভি, দ্য হোস্ট, যেটি এসেছিল 2013 সালে। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলারে ভরপুর সায়েন্স ফিকশন মুভি, যেখানে দেখবেন একটি এলিয়েন পরজীবী মানুষের মধ্যে ঢুকে তার সমস্ত স্মৃতি মুছে দেয় এবং নিজের গোলাম তৈরি করে। যখন মানুষ জাতি এই এলিয়েন দ্বারা কব্জা হয়, তারা কিভাবে এই এলিয়েনের হাত থেকে রক্ষা পায় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। এই মুভিটিকে IMDb রেটিং দিয়েছিল 5.9 এবং 84% গুগল ইউজার সেকে পছন্দ করেছিল। নাম্বার চারে আছে ব্যাটেলশিপ মুভি, যেটি এসেছিল 2012 সালে। অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলারে তৈরি এই সায়েন্স ফিকশন মুভিটিতে দেখবেন যে একটি এলিয়েনদের জাহাজ সমুদ্রে নামে এবং একটি এলাকা জুড়ে ঢাল তৈরি করে, যাতে ওই এলাকাতে কেউ না আসতে পারে, এবং তারা সব কিছু ধ্বংস করতে থাকে। এরপরে কী হয় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। IMDb একে রেটিং দিয়েছিল 5.8 এবং 88% গুগল ইউজার একে পছন্দ করেছিল। মুভিগুলি যদি আপনারা না দেখে থাকেন তবে অবশ্যই একবার দেখতে পারেন। নাম্বার পাঁচে আছে পিক্সেলস মুভি, যেটি এসেছিল 2015 সালে। এটি একটি অ্যাকশন কমেডি ফ্যান্টাসিতে ভরপুর সায়েন্স ফিকশন মুভি, যেখানে দেখবেন আর্কেড গেমের একটি স্পেশাল টিম একটি রহস্যময় এলিয়েনের সাথে লড়াই করার জন্য এক হয়। এই এলিয়েনগুলি কোথা থেকে এবং কিভাবে এসেছে এবং এদের উদ্দেশ্য কি তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। IMDb একে রেটিং দিয়েছিল 5.5 এবং 83% গুগল ইউজার্স একে পছন্দ করেছিল। আপনি যদি ভিডিওটিতে একটি হলেও নতুন মুভি সম্বন্ধে জানতে পেরেছেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। নাম্বার ছয়ে আছে দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল, এটি এসেছিল 2008 সালে। এটি একটি অ্যাকশন থ্রিলারে ভরপুর সায়েন্স ফিকশন মুভি, যেখানে দেখবেন এক মহাকাশযান ম্যানহাটন শহরে নামে এবং সেখান থেকে এক মানুষরূপী এলিয়েন বেরিয়ে আসে। বিজ্ঞানী হেলেন বেনসন এবং অন্যান্য বিজ্ঞানীরা সে এলিয়েনের খোঁজ করে তার উদ্দেশ্য জানার জন্য, যে সে কী কারণের জন্য এখানে এসেছে, তারপরে কি হয় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। নাম্বার সাথে আছে উই ক্যান বি হিরোজ মুভি, যেটি এসেছিল 2020 সালে। এটি একটি অ্যাকশন কমেডি ড্রামা ফ্যান্টাসিতে ভরপুর মুভি। এই মুভিতে দেখবেন শহরকে একদল সুপার হিরো নানান বিপদের হাত থেকে বাঁচাত, কিন্তু এলিয়েন যখন সব সুপার হিরোকে বন্দি করে দেয় তখন সেই হিরোদের বাঁচাতে তাদের ছেলেমেয়েরা একটি টিম তৈরি করে। তারা সেই বন্দি হওয়া সুপার হিরোদের বাঁচাতে এবং শহরকে রক্ষা করতে কী কী করে তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। মুভিটিকে IMDb রেটিং দিয়েছিল 4.7 এবং 70% গুগল ইউজার একে পছন্দ করেছিল। মুভিগুলি কোথায় দেখতে পাবেন ভিডিওর ডেসক্রিপশান বক্সে বলে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।